বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ডোফিক্সিম ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডোফিক্সিম ঔষধটি ইবনে সিনহা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল সিপোডোক্সিম। এটি সাধারণত ডোফিক্সিম নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। তবে আজকে আমি ডোফিক্সিম সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ডোফিক্সিম ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। এটি শিশুদের নানান ধরনের সমস্যার জন্য দেওয়া হয়ে থাকে, বিশেষ করে শিশুদের উচ্চ মানের শ্বাসতন্ত্রের সংক্রমণ কিংবা নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, মূত্রনালীতে বিভিন্ন ধরনের সংক্রমণ সৃষ্টি হওয়া, ত্বক ও নরম কলার সংক্রমণ, ত্বকে বিভিন্ন ধরনের ইনফেকশন সৃষ্টি হওয়া, ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা, জ্বর, ঠান্ডা, কাশি, তীব্র ও মধ্য কর্ণের প্রদাহ, এ সকল সমস্যা দূর করতেই মূলত ডোফিক্সিম সিরাপটি দেওয়া হয়ে থাকে। ডোফিক্সিম সিরাপটি অতি সহজে এবং দ্রুত শিশুদের শ্বাসতন্ত্রে বিভিন্ন ধরনের সংক্রমণ, জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া কিংবা মধ্যকর্ণের প্রদাহ, এ সকল সমস্যা অতি সহজে এবং দ্রুত দূর করে। ডোফিক্সিম সিরাপটি খাবার নিয়ম হল, সাধারণত শিশুদেরকে দৈনিক এক চামচ করে দুবার সকালে এবং রাতে খাওয়ানো যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ডোফিক্সিম ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ, শ্বাসতন্ত্রে বিভিন্ন ধরনের সংক্রমণ কিংবা মূত্রতন্ত্রে বিভিন্ন ধরনের সংক্রমণ, মধ্যকর্ণের প্রদাহ, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে ডোফিক্সিম ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা ভালো করা সম্ভব, তাহলে ডক্টর ডোফিক্সিম ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ডোফিক্সিম ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ডোফিক্সিম সিরাপটি খাওয়ার ফলে শিশুদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ত্বকে বিসিকিসি ওঠা, ত্বকের র্যাশ ওঠা, শরীর দুর্বল হওয়া, ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা ইত্যাদি হতে পারে। অনেক সময় বমি বমি ভাব কিংবা বমি হতে পারে। যদি আপনাদের ডোফিক্সিম সিরাপটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।